শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমি হাসনাত আজাদি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইংলিশ লর্নিং আমাদের নিয়মিত প্রোগ্রাম অ্যাডভাইস দেওয়ার জন্য। আমাদেরকে কল করুন দর্শক 02033973096 নম্বরে। দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব লাইসেন্স রিনিউয়াল নিয়ে, কারণ এখন অনেক যারা কিনা স্পন্সরশিপ লাইসেন্সের হোল্ডার তারা ইমেল পাচ্ছেন ইকিউবির কাছ থেকে এই ব্যাপারে। আমাদের সাথে যথারীতি আছেন জনাব লুৎফুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম। তো আমরা অনেক দর্শকের ইমেল পেয়েছি এই টপিকটা নিয়ে, কারণ তারা ইমেল পাচ্ছেন ইউকিবিআই এর কাছ থেকে যে তাদের লাইসেন্স আছে এবং লাইসেন্স রিনিউয়ালের সময় হয়ে গেছে। তো এই প্রসিডিউরটা কি আপনি আমাদেরকে একটু? লাইসেন্স হলো যখন প্রথম লাইসেন্সটা দেয় তখন এটা ভ্যালিডিটি 4 ইয়ার্স থাকে। দেন এখন হলো 2016, যারা 2012 লাইসেন্স পেয়েছে অনেকেই লাইসেন্সটা, কিন্তু যদিও লাইসেন্স রেজিমটা শুরু হয়েছে 2008 থেকে, কিন্তু ইমিডিয়েটলি অনেকেই লাইসেন্স অ্যাপ্লিকেশন করেন নাই। ওটা আসলে 9-10 কেউ কেউ 11-12 সবাই আস্তে আস্তে করছে, তখন গিয়ে আস্তে আস্তে সবাই বুঝছেন যে লাইসেন্সটা করতে হবে এবং এটা দরকার। তো সেই হিসাবে বেসিক্যালি ম্যাক্সিমাম লাইসেন্সটাই গ্রান্টেড হয়েছে 12-তে, মনে করেন 11-12। তো যাদের 12-তে হয়েছে তাদের 16-তে এসা এক্সপায়ার হচ্ছে, যাদের 11-তে করছেন তাদের 15-তে এক্সপায়ার হয়েছে। তো এক্সপায়ার হওয়ার আপনার 6 মাস আগ থেকে ওরা ইমেল করে এবং 3টা ইমেল দেয়, ওরা দেয় আপনাকে ওয়ার্নিং দেয় যে তোমার লাইসেন্স এত তারিখ রিনিউ করার সময়, তুমি এটা রিনিউ করো। তো এই এই রিনিউয়াল টাইমটা ইমেল সাধারণত সবাইকে ওরাই প্রেফার করে যে 4 উইকস আগে আপনি লাইসেন্স রিনিউয়ালটা যাতে করেন, যাতে আপনার এনাফ টাইম থাকে। লাইসেন্স রিনিউয়ালে যেটা করতে হবে সেটা হলো যে আপনার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড, এটা দিয়ে ডকুমেন্ট ঢুকা পড়ে এখানে লাইসেন্স রিনিউয়ালের একটা কলামই আছে বামে। আপনি ওইখানে ওই লাইসেন্স রিনিউয়াল সেকশনে যাওয়ার পরে ওইখানে দেখবেন যে দুইটা, যখনই লাইসেন্স রিনিউয়াল দিবেন দুইটা ফিগার আসবে পেমেন্টটা, সেটা হলো যে দুইটা ফিগার, একটা হলো 536, একটা হলো 1500, এটা স্মল বিজনেসের জন্য, একটা মিডিয়াম বিজনেসের জন্য, মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেসের জন্য। আপনি পেটা ফিজ মানে ওই সময়ই আপনাকে যখন ঠিক দিবেন দেখবেন আপনার বেশি কিছু না, শুধু কার্ড দিয়ে পেটা পেমেন্টটা করবেন, দ্যাটস ডান, অটোমেটিক্যালি লাইসেন্সটা রিনিউ হয়ে যায়। হাওয়েভার আপনাকে অটোমেটিক্যালি আপনি যখনই পেমেন্ট মেক করবেন দেখবেন আপনার লাইসেন্স রিনিউ, যদি দেখেন 2016 পর্যন্ত লাইসেন্স, সে ফর এক্সাম্পল আপনার লাইসেন্স এক্সপায়ার হবে সেপ্টেম্বর 2016, আপনি আজকে পয়সা দিলেন, দেওয়ার পরেই দেখবেন লাইসেন্স হয়ে গেছে সেপ্টেম্বর 2020। বাট এটা কিন্তু টেম্পোরারি, এটা কিন্তু পেন্ডিং লেখা থাকে। আপনি যদি ওইটা পে করার পরে আপনি আবার ম্যানেজমেন্ট সিস্টেমের লেফট পার্টনে গিয়ে দেখেন যে ওই যে রিনিউয়াল ট্র্যাকিং গেলে আপনি দেখবেন যে আপনি আজকে ওইটা করছেন এবং ওইটা পেন্ডিং আছে। পেন্ডিং অর্থ এটা ভ্যালিডেটেড হয়নি, ওইটা পেন্ডিং করার পরে অ্যাপ্রুভ হয়ে আসতে হবে, এটা অ্যাপ্রুভ হয়ে আসতে হবে। এখন সেই অ্যাপ্রুভের কিন্তু আবার সিস্টেম আছে, কারণ তারা ওই যে অ্যাপ্রুভটা উইদিন এ মান্থ ওটা আপনি দেখবেন অ্যাপ্রুভড হয়ে, হয়তো বা আপনার কাছে ইমেইলও আসবে যে আরো 4 ইয়ার্স পর্যন্ত ভ্যালিড হয়েছে, অথবা আপনি সাথে বেশ কিছু করার আছে। আমি আচ্ছা ঠিক আছে, দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, আপনি স্টুডিওতে কথা বলছেন? হ্যালো, জি বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি টায়ার 4 স্টুডেন্ট। জি, আমি 2006 এ আসছি এই দেশে। আচ্ছা, আগামী অক্টোবরে আমার 10 ইয়ার্স হবে। বর্তমানে আমার এই বছর অক্টোবরে আপনার 10 ইয়ার্স হবে। ইয়ারিং ডেট ফাইনাল। জি, এখন আমার প্রয়োগের ডিসিশন নিয়ে আপিল দিছে, এখন আমি 10 ইয়ার্স ফুলফিল হওয়ার পরে কি করা যায় আমার একটু আইডিয়া দিবেন প্লিজ। আপনার এই বছরের অক্টোবরে আপনার 10 ইয়ার্স হচ্ছে, রাইট? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে 2A কে কি ওনার ভিসাটা কেটে ফেলছেন আর 2A নরমাল আপিলে আছেন, কোনটায় আছেন? নরমাল আপিলে আছে, কারণ এক্সটেনশন হলে ছাড়ছিলাম। 2A এর 2D ভিসা এক্সটেনশন করার পরে আমি আবার সিটিএন গিল্ডে এক্সটেনশন করছি। আচ্ছা, পরে আবার সিটিএন গিল্ডে এক্সটেনশন লাগি ভিসা ছাড়ছে 2014 এ। এরপরে ওরা 2015 এ আমারে রিফিউজ করছে আপিল ফাইন দিয়া। আপিল রাইট দিয়া, মানে আপনার ভিসাটা কাটে নাই, মানে এমনি সেকশন 10 এ কাটে নাই, আপনারে আপিল রাইট দিছে? কাটে নাই, জি না জি না। তাহলে রিভোক হওয়ার পরে অটোমেটিক তারা সিটিজে লেটার দেওয়ার পরে আমি আপিল রাইট পাইছি। আচ্ছা, এখন বর্তমানে আমি লাস্ট উইকে আমি B1 সার্টিফিকেট অ্যাচিভ করছি এক্সাম দিয়ে ট্রিনিটি কলেজে, পরে ILR সার্টিফিকেট, ILR অ্যাপ্লাই করার জন্য। আপনার জিনিসটা হলো যে
এখন ইনডিফিনিট অ্যাপ্লাই করলে ওই ওই সেকশনে গুড ক্যারেক্টার এসে আপনি ধরা খাবেন, কারণ আপনার ওই যেহেতু এটা 2x ইস্যুটা আনরিজলভড আপনার জন্য, 320 মানে তারা বলতে চাচ্ছে যে আপনি এটা ফ্রডুলেন্টলি ইউজ করছিলেন বা এটা এই কারণে, এর জন্য আপনার বেস্ট অপশন হবে দ্যার আর টু ওয়ে। আপনি গুড এটা আমার মনে হয় অ্যাপ্লিকেশন করলে এটা রিফিউজড হবে, বাউন্ড টু বি রিফিউজড। আপনি অ্যাপিল পর্যন্ত দেখতে পারেন, অ্যাপিলে যদি উইন করেন, কারণ এই ধরনের অ্যাপিল যেগুলো আপনি নর্মাল অ্যাপিল পাইছেন দেয়ার আর গুড চান্স টু উইন, কারণ অনেক অনেক কেসই এইভাবে উইন হয়। নর্মাল নর্মাল যারা যে আর না মানে এটা নর্মাল প্রসিডিউরে আপনি যদি ভালোভাবে এটা করতে পারেন, ওটা উইন করেন, দেন আপনি যদি 10 ইয়ার্স যেটা কমপ্লিট করছেন এটা দিয়ে অ্যাপ্লাই করেন, দ্যাটস মানে ওইটা হবে আপনার জন্য আইডিয়াল সিচুয়েশন। রেদার দেন এখন আপনি 10 ইয়ার্স কমপ্লিট করার পরে রিস্ক নিয়ে অ্যাপ্লিকেশন করলে সেম তারা 320 আপনাকে সেম ইস্যুটা রিফিউজ করতে পারে। এর জন্য রিজলভ ইট ফাস্ট থ্রু কোর্ট অ্যান্ড দেন অ্যাপ্লাই ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন। প্লাস হয়তো ওনার আপিলের জন্য সুবিধা হতে পারে যদি উনি ইটিএস বডিকে কন্ট্যাক্ট করেন যে কেন তারা এই করছে। হ্যাঁ তো এটা তো ওনার লয়ার যে আছে উনি বলবে ইটিএস বডিকে কন্ট্যাক্ট করে, মানে আপনি যাতে এটা উইন করার চেষ্টা করেন এবং এটা যদি উইন করেন বা এটা ভালো পজিটিভ রেজাল্ট পান তাহলে আপনার ইনডিফিনিট এই সমস্যা হবে না। জি দর্শক ধন্যবাদ আপনার কলের জন্য, ভালো থাকবেন। আমরা ফিরে যাচ্ছি আলোচনা, আপনি আমাদেরকে বলছেন তো অনেকে লাইসেন্স রিনিউয়ালের পয়সাটা দেওয়ার পরেই পাবেন মনে হয় রিনিউ হয়ে গেছে, কারণ আপনি যদি তখনই সিস্টেমে দেখেন গিয়ে লাইসেন্স সামারিতে দেখবেন আপনার লাইসেন্সটা অটোমেটিক 4 ইয়ার্স তারা আপনাকে রিনিউ করে দিচ্ছে। এটা আপনি ঠিক আগের দিন করে পর্যন্ত করতে পারেন, যদি এক্সপায়ার্ড হয়ে যায় দেন ইউ ক্যান নট ডু দিস। এক্সপায়ার ঠিক আগের দিন পর্যন্ত করা যায়, বাট তারা রিকমেন্ড করে অ্যাটলিস্ট 4 উইকস আগে করার জন্য, বাট আপনাকে 6 মাস আগ থেকেই ওরা ইমেল করে করে আপনাকে এটা এটা জানায়। এটা কি প্রত্যেকটা কোম্পানির জন্য কোনো ইউনিভার্সাল ডেডলাইন আছে নাকি? না না না, আপনি যেদিন অ্যাপ্লাই করছেন ওই দিন থেকে 4 ইয়ার্স। সুতরাং আপনি যদি 2012 সেপ্টেম্বরে লাইসেন্স পেয়ে থাকেন তাহলে 2016 সেপ্টেম্বরে এক্সপায়ার হবে। আপনি যদি 2000 জুলাইয়ে পান তাহলে জুলাই এক্সপায়ার হবে, মানে আপনার ওই টাইম থেকে ওরা ওই দিনই এক্সপায়ার আপনাকে দিছিল লাইসেন্সটা। আপনি ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকলেই দেখবেন আপনার লাইসেন্সটা কবে হচ্ছে, সুতরাং ওই এক্সপায়ার ডেটের আগের দিন পর্যন্ত আপনি এটা রিনিউ করতে পারেন। আপনি যদি পয়সাটা দিয়ে দেন, পেমেন্টটা মেড করেন, তার মানে এটা অটোমেটিক রিনিউ হয়ে যায়। কিন্তু অটোমেটিক রিনিউটা কিন্তু এটা পেন্ডিং স্টেজে থাকে, অটোমেটিক রিনিউ ভ্যালিডেট হইতে হয়, এটা অ্যাপ্রুভড হইতে হয়। এই অ্যাপ্রুভটা কীভাবে হয়, এটা একটা কেস ওয়ার্কার দেখে, দেখার পরে লাইসেন্সের হিস্ট্রি দেখে লাস্ট 4 ইয়ার্সের, দেখার পরে যদি মনে করে তার ডেস্ক ডিসিশন দিবে যে তারা এর আগে ভিজিট করছে বা তারা কনসার্ন না, অত এমন হইতে পারে লাইসেন্স আসলে 4 ইয়ার্সে কেউ অ্যাপ্লাই করে নেই, একজনও নাই, সেক্ষেত্রে তারা অটোমেটিক রিনিউ হবে, তারা আসবেও না, বিকজ তারা এসে কী দেখবে এখানে, দেখার কিছু নাই। বাট আপনি পয়সা পে করছেন যে ইউ মাইট নিড ফর নেক্সট 4 ইয়ার, আপনি সেক্ষেত্রে করলেন দেখবেন ভ্যালিডেট হয়ে গেছে, অথবা আপনার একজন আছে সে ইনডিফিনিট প্যাক শেষ হয়ে গেছে, অথবা একজন আছে তারা ভিজিটে আসছিলো লাস্ট ইয়ার সেক্ষেত্রে না আসতে পারে। বাট যদি দেখেন যে লাস্ট 4 ইয়ার্সে আসে নাই, আপনি প্রথমবার অ্যাপ্লাই করছিলেন 2-3 বছর ধরে ওরা আসে নাই, ভেরি লাইকলি দে ক্যান কাম, আসতে পারে এবং আপনি আসতে পারে আনঅ্যানাউন্সড। সুতরাং আপনি যখনই এই পেমেন্টটা মেড করবেন একটি আপনার প্রিপেয়ার থাকা উচিত, ওরা কোনো ধরনের নোটিশ দেবে না, নো নোটিস দেবে না যে আমরা আসতেছি। হ্যাঁ ভেরি লাইকলি দে ক্যান কাম, কারণ আপনার যদি ভিজিটটা মনে করেন রিসেন্ট করে গেছে একটা লাস্ট ইয়ার বা 6 মাস আগে এবং আপনার কোম্পানি তারা হেলদি রেটিং দিছে, তা নাও আসতে পারে, তার ডেসক্রিপশন দিতে পারে যে আবার রেটিং হয়ে গেলো। বাট যদি এমন হোক লাইসেন্স, যেমন আমি একটা ক্লায়েন্ট পেয়েছি আজকেই মনে হয় না আগে, যারা 4 ইয়ার্স আগে লাইসেন্সটা দিছিল, একজন দুইজন অ্যাপ্লাই করছে এবং দুইজনের বিসি হয়েছে, ওরা কন্টিনিউয়াস আছে এখন ওদের রিনিউ করা। এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে দে আর ভেরি লাইকলি দে উইল কাম, বিকজ আপনার যেহেতু লাস্ট 3 ইয়ার্সে লাইসেন্স চেক করে না এটা কী হচ্ছে, এখন আইসে ওরা চেক করবে যে যে দুজন স্টাফ আছে ওদের এভিডেন্স অফ ওয়ার্ক দেখবে, ওরা কি আসলে কাজ করতেছে কি না, ওদের HR ঠিক মতো মেনটেন হচ্ছে কি না, ওদের স্যালারি ঠিক মতো যাচ্ছে কি না, ব্যাংকে পে করা হচ্ছে না, ক্যাশ পে করা হচ্ছে, যেগুলো তাদের দেখার। এবং এই কারণে যারাই লাইসেন্স রিনিউ করবেন তাদের এটা কেয়ারফুল থাকা উচিত যে ভিজিটে আসলে HR এবং আপনার প্রসিডিউর যদি ঠিক মতো না থাকে লাইসেন্স কুড গেট সাসপেন্ডেড অ্যান্ড আলটিমেটলি রিমুভড। সুতরাং আপনাকে আপনার ফাইল এবং এভরিথিং আপনি যেভাবে প্রপারলি মেনটেন করেন সেটা মেনটেন করে রাখতে হবে, বিকজ দ্য টাইম আপনি রিনিউর জন্য রিকোয়েস্ট করছেন আপনি রেডি থাকতে হবে যে যে কোনো সময় আনঅ্যানাউন্সড আসার চান্স খুব বেশি। এই এই ক্ষেত্রে রেডি থাকার বিষয়টা যেটা বলছেন যে এমপ্লয়াররা কিভাবে রেডি থাকবে, রেডি তো এমপ্লয়ার আসলে তো ওরা হোম অফিস বলে না যে আপনি জাস্ট আমরা আসবো বলে রেডি, এটা তো কিন্তু হোম অফিসের একটা কিছু না, আপনার সবসময় এটা মেকানিজম থাকতে হবে। বাট স্পেশালি তারা যেটা দেখে সেটা হলো যে আপনার সবার আগে আপনার ক্লক ইন ক্লক আউট একটা জিনিস, আপনি অনেকে আছে আমাদের স্মল বিজনেসে সাধারণত এটা ফলো করা হয় না, স্মল বিজনেসে হোম অফিস কিন্তু এটা তার রিকোয়ারমেন্ট ওয়ান অফ দ্য মানে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হলো যে আপনার কে কাজে আসতেছে কে কাজে যাচ্ছে আপনি মেনটেন করতেছেন। বাট আমাদের স্মল বিজনেসগুলো দেখা হয় না, এখন আপনি যদি আসলো আসার পরে যদি বলে যে তোমার যে স্টাফ কালকে কাজে আসছে বা আজকে আসছে কাগজটা দেখান, আপনার যদি না থাকে ফিনিশ,
সুতরাং আপনাকে এইটা ফলো করতে হবে। আপনি যদি আগে না করে থাকেন, আপনি যদি এখনো স্টার্ট করেন, বলতে পারেন যে আমি আগে করি নাই বা একটু খিচিলাম, বাট আমি মেকানিজম ইজ ইন প্লেস, আমি করতেছি। তারপরে একটা জিনিস হলো যে অনেকে স্যালারি, কেউ হাফ ক্যাশ পে করে, হাফ চেকে পে করে, এটা হবে না। এটা ক্লিয়ার লেখা আছে আপনাকে অনলাইনে ট্রান্সফার করতে হবে, অথবা চেকে মানে মেথডটা হতে ক্যাশ না, এটা এটা অনেকে করে না, এগুলো আপনাকে ফলো করতে হবে। ইদানিং যেটা তারা যেটা মেইন রিভিউ করে লাইসেন্সগুলো বা সাসপেন্ড করে, সেটা হলো জেনুইনিটি, জেনুইননেস অফ দা। তারা প্রথমে লাইসেন্স দিছিল, ভিসা দিছিল, এভরিথিং দিছিল, আশা করলো যে জেনুইনিটি নাই এখানে, এবং সেই জেনুইনিটি তারা দেখব। যেমন কেউ মার্কেটিং ম্যানেজার দিয়ে একটা রেস্টুরেন্টে লাইসেন্স অ্যাপ্লাই করা হয়েছিল, এখন ভিজিটে এসেই দেখলো যে মার্কেট ম্যানেজার সে একজন ওয়েটার, সে সার্ভ করতেছে ড্রিঙ্ক বা সামথিং, এটা তো ক্লিয়ার এভিডেন্স, এর জন্য আনঅ্যানাউন্সড। আইসেই দেখলো যে, আইসে জিজ্ঞেস করলো যে মার্কেটিং ম্যানেজার তো উনি, উনি কই, তো দেখলে উনি উনি কিন্তু সার্ভ করতেছে কাস্টমারকে। তার মানে ড্রাইভারের সময় হয়ে গেছে, এটি ব্রেক নেবার। দর্শক কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে বিরতির পর, ধন্যবাদ।